নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ভিডিও এবং নতুন ইনফরমেশান আপনাদের সামনে নিয়ে হাজির করেছি হ্যাঁ বন্ধুরা আধার কার্ড সংক্রান্ত এই ইনফরমেশানটি আপনাদের অবশ্যই দেখা উচিত এবং এই ইনফরমেশান অর্থাৎ এই ভিডিওতে আমরা যা বলেছি বা সরকার যে নির্দেশ দিয়েছে সেটা সত্তর পালন করা উচিত না হলে কিন্তু আপনাদের সামনে সমূহ বিপদ আসতে পারে বা বিপদ বলতে ফাইন্যান্সিয়াল লসও হতে পারে হ্যাঁ বন্ধুরা আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি যেটা আজকালকার দিনে আপনারা পথ চলতি বা যেটাকে বলা হতে পারে যে আপনারা এক পাও চলতে পারবেন না এই আধার কার্ড ছাড়া কারণ সমস্ত জায়গায় আজ আপনাদের আধার কার্ডের প্রয়োজনীয়তা অনুভব করা হয় সেটা ব্যাঙ্কেই হোক বা যে কোনো জায়গায় প্যান কার্ডই হোক বা যেখানেই হোক আজকাল মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতেই হবে এবং কবে আপনারা সেই লিঙ্ক করবেন কবে শেষ তারিখ এই সমস্ত বিষয় নিয়ে আজ আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা সমস্ত আমাদের ভারতীয় নাগরিকদের কাছে এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আমাদের চ্যানেল প্রথমবার ভিজিট করেন অর্থাৎ প্রথম দর্শক হন তাহলে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী এই ধরনের ইনফরমেশন জোগাড় করে আপনাদের সামনে তুলে আনতে সাহায্য করে আসুন বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করা যাক আধার কার্ড নিয়ে ভয়ঙ্কর নির্দেশ মোদী সরকারের এই কাজ না করলে সাবসিডি পাবেন না আমরা সকলেই ভারতের নাগরিক আর সকলেরই আধার কার্ড করার নিয়ম রয়েছে আর তাই দেশের সংবিধান অনুসারে আমাদের সকলেরই অধিকার আছে নিজেদের প্রাপ্য সুবিধা ও অধিকার ভোগ করার কিন্তু এমনি এমনি তো আর সরকার আমাদের এই সুবিধা দেবে না এর জন্য সরকার কিছু প্রয়োজনীয় নথিপত্র চায় বর্তমানে ভারতের নাগরিকদের কাছে সবচেয়ে মূল্যবান নথি হলো আধার কার্ড এই কার্ড থাকলে আপনি সরকারের যে কোনো রকম সুবিধাই হোক না কেন তা খুব সহজেই লাভ করতে পারবেন এমনকি ঘরে বসেই আর দেশের সমস্ত সাবসিডি এখন এর মাধ্যমে দেওয়া হয় একটি চাকরির আবেদন করা থেকে শুরু করে কোনো সরকারি প্রকল্প সব কিছুতেই নিজের নাম নথিভুক্ত করার জন্য দরকার এই আধার কার্ড কিন্তু এই আধার কার্ড নিয়ে একাধিকবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে বিভিন্ন সতর্কবার্তা জারি করা হয়েছে বিভিন্ন নতুন নিয়ম কিন্তু তা সত্ত্বেও দেশের একাংশেরও বেশি জনগণ এখনও পর্যন্ত মানছেন না অনেক নিয়মই বারবার সরকার সুযোগ করে দিয়েছে তাদেরকে কি করতে হবে কিন্তু আর নয় এবার আধার কার্ড নিয়ে কেন্দ্রীয় সরকার যে নতুন নিয়ম চালু করে করতে চলেছে আধার কার্ড নিয়ে তা না মানলে অনেক বড় বিপদের আশঙ্কা দেখা দিতে পারে সরকারের পক্ষ থেকে আশঙ্কা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে তাই আর দেরি না করে দ্রুত জানুন এই নিয়ম সম্পর্কে এবং বিপদ এড়াতে ঝটপট নিয়ে নিন পদক্ষেপ গত জুন মাসি ইউআইডিএআই এর পক্ষ থেকে দেশের সমস্ত জনগণের উদ্দেশ্যে জানানো হয় যে এখনও পর্যন্ত অনেক মানুষই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার নি তাদের পনেরোই জুন তারিখের মধ্যে দু হাজার তেইশের পনেরোই জুন তারিখের মধ্যে অবশ্যই তা করাতে হবে তবে অনেকেই তা না করানো বাধ্য হয়ে সরকারের পক্ষ থেকে সময়সীমা বাড়িয়ে তিরিশে জুন পর্যন্ত করা হয়েছিল কী কোর কারণে করবেন কিন্তু এখনও পর্যন্ত নাগরিক যে কাজ সম্পন্ন করেননি যদিও সরকারের পক্ষ থেকে বারবার সূচনা জারি করে বলা হয়েছে যে দেশের মানুষের ভালোর জন্যই এই নিয়ম করা হয়েছে আধার কার্ড চালু আর দশ বছরের মধ্যে যদি কোনো ব্যক্তি নিজের আধার কার্ডের ডকুমেন্ট আপডেট না করেছেন তাহলে তার আধার কার্ডটির সিকিউরিটি অনেক দুর্বল হয়ে পড়ে এক্ষেত্রে হ্যাকাররা সহজেই খোঁজ পেতে পারেন আমাদের আধার কার্ডের বিভিন্ন গোপন তথ্যের ফলে সাইবার ক্রাইমের প্রবণতা বাড়াতে বাড়তে পারে অনেক এছাড়া আধার কার্ডের তথ্য সঠিকভাবে না পাওয়া গেলে বঞ্চিত করা হবে সরকারি সুবিধা থেকেও কিন্তু অনেক মানুষ এই ব্যাপারগুলো অগ্রাহ্য করে চলেন তারা কোনো ক্ষতির সম্ভাবনায় দেখেন না এগুলির মধ্যে এই সব মানুষের প্রতি আবারও সতর্কবার্তা জারি করেছে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া তাই নিজের সুরক্ষায় এ এটা করে নেওয়া উচিত কারণ এই আধার কার্ডের সাথে সাথেই আপনার সমস্ত ব্যাংক অ্যাকাউন্টও লিঙ্ক করা রয়েছে আমরা অনেকেই ভেবে থাকি যে আমরা তো আধার কার্ড তৈরির সময় মোবাইল নাম্বার দিয়েছিলাম কিন্তু সেই অনুযায়ী আধার কার্ডে মোবাইল নাম্বার তো লিঙ্ক থাকারই কথা কিন্তু একথা একদমই সত্যি নয় যে আধার কার্ডগুলো ক্যাম্পে করা হয়েছিল সেগুলিতে ক্যাম্পের কর্মীদের অকর্মণ্যতার জন্যই মোবাইল নাম্বার বসানো হয়নি অথবা এমন কিছু মানুষের যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার হয়তো সংযুক্ত করা আছে এই সম বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে তাদের ক্ষেত্রেও এই নাম্বার হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই আবারও তাদেরকে নতুন করে নিজের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করাতে হবে এ ব্যাপারে কর্তৃপক্ষ বিশেষভাবে বলে দিয়েছে যে এর জন্য কোনো অনলাইন সেন্টারে যাওয়ার দরকার নেই ঘরে বসেই এম আধার অ্যাপের মাধ্যমে আপনারা অতি সহজেই এই কাজটি করে নিতে পারবেন শেষ তারিখ কবে সবচেয়ে বড়ো কথা হলো এই প্রক্রিয়া একদম নির্ভুল এবং সরকারিভাবে বৈধ তাই এই উপায় নিজেদের ডকুমেন্ট আপডেট করলে তাতে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই আগামী তিরিশে সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত এই কাজ সম্পূর্ণ করার চূড়ান্ত সময়সীমা ধার্য করা হয়েছে সরকারের তরফে আর একথা বলা হয়েছে যে এরপরেও কোনো ব্যক্তি নিয়ম মানতে রাজি না হন তাহলে তার ক্ষতির কারণ কিন্তু তিনি নিজেই হবেন এছাড়া এই আপডেট না করলে সমস্ত সরকারি পরিষেবা ও সরকারি সাবসিডি পেতে অসুবিধা হতে পারে তাই দেরি না করে নিজের মোবাইল থেকে এই আপডেট করে নিতে পারবেন এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই করবেন আজ এখানেই শেষ করছি নমস্কার জয় হিন্দ